বাংলা ক্রিকেটের আফসোসের নাম নাসির হোসেন। প্রবল প্রতিভা নিয়ে টাইগার জার্সি গায়ে জড়ানো এই অলরাউন্ডারকে এক কথায় দুর্ভাগায় বলা চলে। অসময়ে ক্রিকেট থেকে হারিয়ে নিজের নামটা লিখিয়েছেন অসংখ্য সমালোচনার মাঝে। তবে নাসিরের এমন উজ্জ্বল দীপ্ত ক্যারিয়ারের মাঝে কোন ভুলটাই বা বাদ সাধে, এবার সেই প্রশ্নের উত্তরটাই দিলেন দেড় যুগ ধরে টাইগারদের ভরসাভাজন ক্রিকেটার মুশফিক। নাসিরকে ঘিরে এক পশলা আফসোস নিয়ে জানালেন তার হারিয়ে যাওয়ার পেছনের কারণটা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টাইগার ক্রিকেটে গত যুগের সেরা আবিষ্কার হয়তো ক্রিকেটার নাসির হোসেন। ডানহাতে এই অলরাউন্ডার তার ক্যারিয়ারের শুরুটাতে ছিলেন ভয়ঙ্কর সুন্দর। চৈত্রের এক পশলা বৃষ্টির সাথে নাসিরের নামটা বড্ড মানায়। তবে নাসিরের ক্যারিয়ারটা হতেই পারত আষাঢ়ের ঝুম বৃষ্টি, যে প্রাপ্তির বৃষ্টিটা দলকে সফলতায় ভাসাত, সঙ্গে সঙ্গে তার ক্যারিয়ারটাকেও রাঙাত। তবে সেসব হয়নি, বরং চৈত্রের প্রশান্তি হয়েই নাসির এসেছিলেন, দলকে আশায় ভাসিয়েছিলেন, তবে দলে স্থায়ী জায়গা গড়তে পারেননি। তবে নাসির যদি নিজেকে ধারাবাহিক করতে পারতেন, তবে এখন হয়তো লিটন শান্তদের পাশে নাসির নামটিও থাকত। প্রত্যেক ক্রিকেটারের ক্যারিয়ারে উত্থান পতন আছে, কিন্তু প্রত্যেকের গল্পটা এক না। নিজেকে টিকিয়ে রাখতে শান্ত লিটনদেরও লড়তে হয়েছে, দলের বাইরে থাকতে হয়েছে, তবে শেষ অবধি নিজেদের প্রমাণ করে ফের টাইগার জার্সি জড়িয়েছেন তারা। কিন্তু নাসির সেই কাজটি পারেননি, সঙ্গে সঙ্গে নিজের প্রতিভাটাকে ধারাবাহিকতার ছোঁয়া দিতে পারেননি। সব মিলিয়ে 89 ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে নাসিরের অর্জন 5000 রান, সঙ্গে 76 উইকেট। তবে সংখ্যাটা চাইলেই বাড়াতে পারতেন এই ডান হাতে, কিন্তু ক্যারিয়ারের গ্রাফটাকে না বাড়িয়ে তিনি বাড়িয়েছিলেন সমালোচনার পাল্লাটা, যে কারণে নাসির এখন দলের বাইরের একজন। তবে নাসিরকে নিয়ে একটা সময় অনেক বেশি আশা করা হতো, স্বল্প সময়ের ক্যারিয়ারটাই নাসির সেই আশাটাই বাড়িয়ে যেতেন, আর সে কারণেই এবার এই তারকার কথা মনে করে আফসোসে ভাসলেন টাইগার ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটে যে পরিবর্তনের আবহ চলমান, সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার নাসিরের অতীতটা মনে করিয়ে দিলেন এই টাইগার উইকেটকিপার ব্যাটার। তার মতে নাসিরের হারিয়ে যাওয়ার পেছনে মূল কারণ ক্যারিয়ারে ফোকাস না করা। সম্প্রতি এ প্রসঙ্গে মুশফিক বলেন, নাসিরও আমাদের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় ছিল, ওর যে সামর্থ্য 15-20 বছর খেলার মতো। প্রথম 2-3 বছর এত ভালো খেলেছে, পরে যখন প্রতিপক্ষ ওর দুর্বলতা জেনে গেছে সে আর পারেনি। মুশির মতে নাসিরের অকালে হারিয়ে যাওয়ার পেছনে মূল কারণ নিজের দুর্বলতাকে আড়াল করতে না পারা, আর সেজন্যই নাসির এখন জাতীয় দল থেকে অনেকটাই দূরে সরে গেছে, আর তা না হলে এখন লিটন মেহেদিদের সঙ্গী হতেন এই অলরাউন্ডার।